ও নবীর উম্মত, এখনো তুই নবীরে চিনস নাই, কখনো বলিস নবী মরা, কখনো বলিস নবী পৌঁছা, কখনো বলিস নবী মাটির সাথে মিশে গেছে, কখনো বলিস নবী মুরক্ষ, কখনো বলিস নবী নিরক্ষর, কখনো বলিস নবী আলিফ বা চিনে না, কখনো বলিস নবী পাগল হয়ে গেছে, কখনো বলিস নবী আত্মহত্যা করতে চেয়েছিল, কখনো বলিস নবী এই ভুল করেছে ওই ভুল করেছে, আলা হযরত ডাক দিয়ে বলে এখনো তুই নবীকে চিনিস না, কিন্তু কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমার মাওলা নবীর স্থানকে ওপেন করে দিবে, ওয়ারাফানা লাকাসিকারাকে ওপেন করে দিবে, সেই দিন ওপেন করার পর যদি মেনে নিস কোনো কাজে হবে না, সেই জন্য আমার আলা হযরত আজলে উনকিফানা আজ মদদ মাং উনসে পর না মানেঙ্গে আগর কিয়ামত কো মাঙ্গিয়া, কবরে গিয়ে যদি হাই হাই রাসূল করিস কাজ হবে না, হাসর নসরে যদি ইয়া রাসূলুল্লাহর সোগান দিতে চাস কাজ হবে না, এখনো সময় আছে মুস্তাফার কদমে চলে আয়। তা আল্লাহ বলছে দেখ ফেরাউনের লাশ রেখে দিয়েছি, মেডিসিন দিতে হয় নাই, মমি করতে হয় নাই, কেন? আমার মাওলা বলে কিসের অহংকার, দুনিয়ার জমিনে এক ফেরাউন অহংকার করেছিল, লাশ এখনো জমিনের উপর রেখে দিয়েছি, ফেরাউনের জীবন থেকে তোমরা শিক্ষা নাও। রাত গভীর হয়ে যায়, আমরাও প্রেম করি, আমার মাওলাও প্রেম করে, আমাদের প্রেম কখনো ফেসবুকে, আমাদের প্রেম কখনো হোয়াটসঅ্যাপে, আমাদের প্রেম কখনো ইমুতে, আল্লাহ বলে তোমাদের প্রেম অবৈধ হতে পারে, কিন্তু আমি মাওলার প্রেম অন্য কারো সাথে নয়, আমার মুস্তাফার সাথে মেরাজ এই কারণে করিয়েছি, আল্লাহ এই অ্যালাউন্স দিচ্ছে, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে করতে হবে। ওই মেরাজ নবী হয়েছে গভীর রাতে, কিসের রাতে? সেই জন্য বাংলার জমিনে মাহফিল জমে দিনে নয় গভীর রাতে, কেন? আমরাও বুঝে গেছি মাওলার হাবিবের প্রেম যখন গভীর রাতে জমে, আমরাও বললাম বান্দা হয়া মাবুত মেরাজ একজনই করেছে, ওনার নাম রহমতুল্লিল আলামিন, আগেও কারো পক্ষে সম্ভব নয়, ভবিষ্যতে কেউ করতে পারবে না, কিন্তু আমরাও রাতে গভীর যখন হয়ে গেছে প্রেমের জলসা বসিয়ে দিয়েছি, মাওলা বলে কার প্রেম, আমরা বললাম বান্দা হয়ে মাবুদের প্রেমের জলসা বসিয়ে দিয়েছে। তাহলে এই গভীর রাতে আমরাও প্রেম করতে চায়, চাই কি চায় না? অনেকেই ফেসবুকে করুক, অনেকেই হোয়াটসঅ্যাপে করুক, অনেকেই মেসেঞ্জারে করুক, আমরা মাহফিলে বসে মালিককে বলতে চায় মালিক অনেকেই অনেক দিকে চলে গেছে, আমরা জঙ্গল পাড়ার আতরার ডিপুর মানুষ অন্যদিকে যায় নাই, মাবুদের প্রেমের বৈঠক বসিয়ে দিয়েছে। এই প্রেম স্থায়ী হবে না অস্থায়ী হবে? দীর্ঘ হবে না সংক্ষিপ্ত হবে? আল্লাহ যখন নবীকে মেরাজ নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? মেরাজে। তো এখন আপনি মেহমান, আমরা মেসবান, কথা ঠিক না? কারণ আমরা তো এলাকার মানুষ, আমি বক্তা নয়, আমি মেসবান, কেন এটা আমার এলাকা, বক্তা মাহফিল ওয়াইস এগুলো বাহিরের জন্য, ঘরের মধ্যে কি বক্তা হওয়া যায়? আমার বাবা কি আমাকে বলবে আজহারি সাহেব এদিকে আসেন বলবে? ওটা কোনো কথা হতে পারে? আমার মা কি বলবে তুমি নাকি তারুণ্যের আইডল এদিকে এসো আইডল বলবে? বলবে হাসাইন এদিকে আয়, কথা ঠিক না? একটা জিনিস মনে রাখবেন, মাহফিল তিন জায়গায় চলে
কয় জায়গায়? এক নাম্বার, সন্তান যত বড় হোক, সন্তান যত মুফাসসির হোক, সন্তান যত মুহাদ্দিস হোক, সন্তান যত বড় আলেম হোক, সন্তান কখনো মা বাবাকে মাহফিল করতে পারে? কেন? মা বাবার সামনে সন্তান এখনো সেই জন্ম হওয়া বাচ্চার মতো রয়ে গেছে। কথা ঠিক কি না? সেই জন্য আমার বাবা যেখানেই থাকো গভীর রাত হলে ফোন করে জিজ্ঞেস করে কই, আমি বলি বাবা আমি তো সব সময় বাহিরেই থাকি, তুই অন্যের জন্য বড় হলেও আমার জন্য এখনো বড় হইস নাই। আমার মা অসুস্থ, কিন্তু ওই অসুস্থ মাও যতক্ষণ আমি ঘরে ঢুকবো না উনি ঘুমাইতে পারে না। আমি বললাম মা আমি বড় হয়েছি, আমার মাহফিল অনেক মানুষ হয়। তখন মা বলে এগুলো বাহিরের জিনিস, তুই তো আমার সেই হাসান যেই হাসান 10 মাস 10 দিন পেটে ছিলি। মায়ের কাছে সন্তান এখনো না বলে বাচ্চা রয়ে গেছে, বাবার সামনে এখনো সন্তান ছোট্ট শিশু রয়ে গেছে। সেই জন্য সন্তান যদি বয়স 40-50 হয় মানুষের কাছে 40-50, কিন্তু বাবা বলে এখনো মনে হচ্ছে আমার দুধের আমার কোলের সন্তান আমার কোলেই রয়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে মাহফিল চলে না কার সামনে? মা বাবা। দুই নম্বর, মাহফিল চলে না বউয়ের সামনে। কার সামনে? বউকে মাহফিল করা যায়? করা যায়? করা যায় না। তো দুই নাম্বার, মাহফিল চলে না কার সামনে? বউয়ের সামনে। কেন? কারণ বউ জানে আপনি কি রকম। কথা ঠিক কি না? তিন নাম্বার, মাহফিল চলে না বন্ধুদের সামনে। কেন? যার সাথে ছোট থেকে বড় হয়েছি ওরা যদি এখন মাহফিল করে, বন্ধু আয় মসজিদে আয়, বন্ধু আয় কোরআন শিখতে আয়, বন্ধু বলে বেশি ফাইসলামি করবি না, আমার সাথে যে ডাব চুরি করছস জাতিকে জানাই দিব। কথা ঠিক কি? স্বাভাবিক, কারণ কোন বাচ্চা আছে যে ডাব চুরি করে নাই? কে আছে যে বড়ই গাছে উঠে নাই? কে আছে আম গাছে পাথর মারে নাই? তো এগুলো বন্ধু দেখছে কি দেখে নাই? দেখছে। তো ওই বন্ধুর আর মাহফিল করা যাবে? যাবে না। কারণ বন্ধুরে কেমনে মাহফিল করবেন? বন্ধু তো গোপন ইতিহাস জানে। তাহলে কয় ধরনের মানুষকে মাহফিল করা যায় না? তিন ধরনের। এক নাম্বার, মা বাবাকে মাহফিল করা যায়। দুই নাম্বার, আপন বউকে মাহফিল করা যায়। তিন নাম্বার, ছোটকাল বাল্যকালে যাদের সাথে হেঁটেছেন চলেছেন বাল্যকালের বন্ধুদের মাহফিল করা যায়। এই ছাড়া বাকিদের কি করা যায় মাহফিল করা? তা আমি তো এলাকারই মানুষ, বাল্যকাল এখানেই, যৌবন ওইখানেই, কৈশোর এখানেই, বাকি জীবনও এখানেই। আমার খাট আলগাতে হবে আপনাদের, জানাজা পড়তে হবে আপনাদের, মাটি দিতে হবে আপনাদের, মাওলার দরবারে সাক্ষী দিতে হবে তাও আপনাদের। সেই জন্য এলাকার মানুষেরকে সময় দেওয়া একান্ত প্রয়োজন। কথা ঠিক না? আমার আব্বা জামিয়াতে আজ 40 বছর পার করেছে। কয় বছর? লাগাতার একদিনের জন্য যিনি কোনোদিন ক্লাস মিস করে না, ইতিহাস কাতার আপনি পাতা দেখতে পারেন, যিনি কোনোদিন ছুটি মিস করে নাই উনি আমার বাবা। কিন্তু অনেকেই বলতেন এখানে জামিয়ার পাশে চলে আসেন, ঘরবাড়ি এখানেই করেন, কারণ আপনি আসলে অনেকেই গড় দিতে প্রস্তুত। কিন্তু আব্বার একটা কথা, আমি আমার এলাকা ছেড়ে চলে আসলাম, ওদের তো হক আছে, আমার মতের খাট ওরাল গামে না, আমার মতের খাট তো আমার এলাকাবাসী আলগা। সুতরাং আমি আমার জীবন যৌবন আমার এলাকার মানুষকে দিতে চায়, খেতমত অনেক হবে, কিন্তু আমার বেড়ে ওঠা যেখানে আমার শেষ যাত্রা যেন সেখানেই হয়। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। তো আমিও আপনাদের, আমরা সবাই কি এক এলাকা? আমরা মেজবান, আপনারা কি মেহমান। সেই জন্য আমরা তাবারুক করছি,
তাবাররুক এটা মাহফিল জমানোর জন্য নয়, তাবাররুক এটা অন্য কোন কারণে নয়, একটা কারণে মেহমানদারি করা নবীর সুন্নত। তো নবীর মাহফিলে আশিক রাসূল আসছে, ওদের মেহমানদারির জন্য আমরা বিরিয়ানির আয়োজন করেছি। অনেকেই তাবাররুক নিয়ে মশকারি করে, আছে না নাই? আচ্ছা, তো এগুলো মশকারির বিষয় নয়। আল্লাহর নবী বলে সেই ভালো মানুষ যে মানুষকে খাবারের ব্যবস্থা করে, মেহমানদারি করে। তা আমরা যেহেতু নবীর সৈনিক, নবীর সুন্নত বাঁচাবে না, আমরা সেই জন্যই তাবাররুকাতের কি করেছি ব্যবস্থা। তাহলে আপনারা মেহমান, আমরা কি মেজবান? যারা তারা মেহমানদের জন্য কিসের ব্যবস্থা? তাবাররুকাত। এখানে কি কেউ বিরিয়ানির জন্য আসছে? বিরিয়ানি তো 50 টাকা দিয়েও পাওয়া যায়, কথা ঠিক না? 100 টাকা দিয়েও, 150 টাকা দিয়ে। তো আপনি কেন 8টা থেকে 2টা পর্যন্ত বসে থাকবেন? তো এখানে কেউ বিরিয়ানির লোভে আসে নাই, এখানে সবাই মাওলার প্রেমে এসেছে। আল্লাহ বলে হাবিব আমি মেজবান, আপনি নবী মেহমান। তো আল্লাহ যখন মেজবান, নবী যখন মেহমান, এখন মেহমানদারি করা লাগবে। আমার মাওলা ডাক দিয়ে বলে প্রথম মেহমানদারি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমি মাবুদ, আমি রহমান, আমি মালিক, আমি কুল কায়নাতের মাবুদ হয়ে হাবিব আপনাকে সর্বপ্রথম মেহমানদারি করছি, মাওলার পক্ষ থেকে মুস্তফাকে সালাম দিয়ে দিয়েছে। সালাম দিয়েছেন কে? কাকে দিয়েছেন? নবীকে, দামি না অদামি? এখন নবী সালাম পেয়েছে কার পক্ষ থেকে? বললেন মাওলা তুমি এই মেরাজের রাতে মুস্তফাকে মেহমানদারি করে নিজে আয়োজক মেজবান হয়ে আমি নবীরে সালাম দিলাম, আমি সালামটা গ্রহণ করলাম তবে নিজের কাছে রাখলাম না। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে সালাম দিলাম, সালাম যাত্রার না, তা মালিকের, মাবুদের, রহমানের, রব্বুল আলামিনের, নিজের কাছে রাখবেন না। তো রাখবেন কার কাছে? আমি সালামটা নিয়ে আমার উম্মতকে দিয়ে দিয়েছে। এটার নাম রহমতুল্লিল। সালাম দিয়েছেন আল্লাহ, নিজে নিয়ে বলে রাখলাম না, দিলাম কারে? উম্মতরে। আর আমাকে যদি কেউ গিফট করে আমি কাউরে দিব? বলেও তো দিব না, ইচ্ছাই তো দূরের কথা, অনিচ্ছাই কেউ গিফট মানুষরে দেয় না, কারণ এটা একটা সেভ করা জিনিস। কিন্তু আল্লাহর নবী সালাম পেয়ে দিয়েছে কারে? শুধু তাই নয়, তাই নয় বন্ধু আমার গভীর মনোযোগ, আমি কেন নবী নবী করি, আপনি কেন নবী নবী করেন? বাঙালি লাপসারা কখনো কোনো কিছু করে? কেউ ডলারের প্রেমে নবীরে গালি দেয়, কেউ তেলের লোভে নবীরে গালি দেয়, কেউ কম্বল আর খিজুর পেয়ে নবীর বিরুদ্ধাচারণ করে। কিন্তু আমরা তো অত বোকা নয়, তেল একদিন শেষ হয়ে যাবে, কম্বল খিজুর একদিন পৌঁছে যাবে, ডলার নামে ডলার হয়তো বা এই জমিনে নাও থাকতে পারে, কিন্তু আমরা যে নবী নবী করি এর পিছনে অন্যতম কারণ জান্নাতের চাবি তো মুস্তফার কাছে রয়ে গেছে। আমি বিষয়ে প্রবেশ করছি, এর আগে এই কথাটাই বলে যায়, আল্লাহর নবী মেরাজ করলেন। আল্লাহ বলে কেন মেরাজ করিয়েছি? কোরআনের 15তম পারা প্রথম পৃষ্ঠা, আমার আল্লাহ বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা। শুধু আমার নবী জানলে হবে না, আমরা কখনো বই পড়ে জানি, আমরা কখনো ভিডিও চিত্র দেখে জানি, কিন্তু আল্লাহ বলে নবীকে
পড়াইয়া পড়াইয়া জানিয়েছি, কিন্তু আজ মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম গ্রহ উপগ্রহ গ্যালাক্সি সবগুলো দেখানোর পর মাওলা রহমান পর্দায় থাকবে না, পর্দা ছেড়ে দিয়ে হাবিব রহমানকে দেখা দিয়ে দিবে। আল্লাহ বলে লিনুরিয়াহু, দেখানোর জন্য, কিসের জন্য, কি দেখাবো, সিমিন আয়াতিনা, যেই নিদর্শন কেউ দেখে নাই মুস্তাফা সেগুলো দেখতেই থাকে। একটা হচ্ছে সুকে দেখা, আর একটা হচ্ছে বই পড়ে জানা। যেমন আপনারা জানলেন বই পড়ে, ফ্রাউনের হাত, ফ্রাউন 60 হাত লম্বা, এরকম অনেক জানছেন, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো ফেরাউনের কথা আমি বইও পড়েছি আপন চোখে দেখে এসেছি, তো কোনটা বেশি, সুকে কথা, ঠিক না? তো আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান টিচার হয়ে আমার নবীকে কোরআন শিখানোর মাধ্যমে আল্লামাকা মালাম তাকুন তাআলাম, যত বিষয় ছিল আছে থাকবে সকল বিষয় আমার নবীকে জানিয়েছি, নবী সব জানে, পরে পরে আর মেরাজ করালাম আমার নবীকে যা জানিয়েছি, লিনুরিয়াহু, আমি মাওলা আমার নবীকে সব দেখাইয়া দিব। সব কি করে ফেলব, দেখা দিব। সেই জন্য নবীর মেরাজ এটা আমাদের জন্য দলিল, আল্লাহ এক, কেউ দেখেছে, কেউ দেখেছে, দেখে না, যুক্তিও বলে আল্লাহ এক, কোরআনও বলে আল্লাহ, কিন্তু যদি বলেন দেখবো আল্লাহ, আল্লাহ বলে লান তারানি, কেউ আমারে দেখবে, সেই জন্য কোরআনের প্রথম পৃষ্ঠা মুত্তাকি কারে কয়, আমার যে তাসাউফ বিষয় দিয়েছেন সুফি কারে কয়, তাসাউফ যেই মানে তার সুফি কয়, যে সুফি হয় তার মুত্তাকি কয়, যে মুত্তাকি হয় তার আসলহীন আল্লাহর ওলি কয়, যারা আল্লাহর ওলি কয় ওনারে খাজা গরিবে নামাজ বলে, ওনার খাজা তো মুত্তাকি করা। কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব দেখা যায় না, আল্লাহ দেখি নাই না দেখে ঈমান, নবী দেখি নাই না দেখে ঈমান, হাসর দেখি নাই না দেখে ঈমান, কবর দেখি নাই না দেখে ঈমান, জান্নাত দেখি নাই না দেখে ঈমান, জাহান্নাম দেখি নাই না দেখে ঈমান। আল্লাহ বলে বিনা প্রশ্নে কেউ যদি মেনে নেয় তাকেই মুমিন বলে। তাকে কি বলে, আমি আর একটু বুঝাই, আপনি আমার কথা বুঝতেছেন তো না, রাত 12:30 বাজে গেছে, ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে আপনাদের, ব্রাজিলের খেলা বললে তো গাছের উপর উঠে যাবে, এখন তো মাওলার খেলা চলছে, কার খেলা, মাওলার খেলা, ব্রাজিল বাদ দেন আপাতত, আর্জেন্টিনা লাগবে না, আমার রহমতুল্লিল আলামিন লাগবে, কথা ঠিক কিনা, সেজন্য ব্রাজিলের জন্য যদি রাত 6টা দিতে পারেন, মুস্তাফার জন্য রাত 2টা দিতে পারবেন না? আমি আমি কাল সকালে 10টায় আমার মাহফিল সিলেট শ্রীপুরে চলে যাব, সুতরাং এখানে 1 মিনিট দেওয়া মানে আমার রেস্ট থেকে কিছু টাইম কি হয়ে যাওয়া, মাইনাস হওয়া, কিন্তু আমি চাই আপনাদের যদি কি থাকে আকর্ষণ থাকে আমি সময় দিব, আর যদি আকর্ষণ না থাকে সময় কেন, এটা তো আমার এলাকা, দিলেও যে না দিলেও গালি দিতে পারবে আমারে, কেউ দিবে না, বলবে আসছে হয়েছে আলহামদুলিল্লাহ মোনাজাতটা করে দিলে চলবে, কিন্তু আমি সময় দিব কেন, আপনাদের যদি আকর্ষণ থাকে, কথা ঠিক আছে, আসে না যাবেন না, কে কে আসেন দেখি, চলি যাবেন কে কে, কেউ যাবে না, এলাকার মানুষ এত ভালো হয়ে গেছে, আমারগুলো আগে থেকে ভালো ছিল, আমি মানুষের সামনে কোনোদিন তারিফ করি না, কিন্তু আমি যখন চট্টগ্রামের বাহিরে যাই তখন আমি আমার এলাকার মানুষের কথা বলে আসি, যে আমার এলাকার মানুষ যদি রাত 2টাও বলি 2টাও বসে থাকে, অক্সিজেনের আন্দোলনগুলো কি আমি নেই সফল হয়েছি, এগুলো তো আমার এলাকার মানুষই করছে, কথা ঠিক কিনা, আজকে আমাকে
সারা বাংলায় চিনে আমার মতো হাসান তো আর অনেকেই আছে কয়জনই চিনে তার পিছনে আগে অবদান আমার এলাকার মানুষকে দিতে হবে কথা ঠিক কি না পরে সবার অবদান আছে কিন্তু আগে কাদের এলাকার পরে সবার কিন্তু আগে এলাকা এলাকা না থাকলে কিছু চলবে আমি যদি মরি যাই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে কি জানাজা পড়াইতে পারবে ঢাকা থেকে আসতে পারবে তুমি পড়বে কারা এলাকা সেজন্য আগে এলাকাকে গুরুত্ব দিতে হবে এটা হচ্ছে মূল বিষয় আমরা অনেক সময় বক্তা হয়ে গেলে টাকা যখন বেড়ে যায় আমরা এলাকা ভুলে যাই কি ভুলে যাই এলাকা কিন্তু এলাকাকে বাদ দেওয়া এটা বড় নিমুখারামি এটা বড় নিমুখারামি কখনো এলাকাকে বিষ দিবেন আপনি শিল্পপতি কোটিপতি সমাজ নেতা এমপি কাউন্সিলর চেয়ারম্যান যেটাই হন আপনার জানাজার মানুষ বাহিরের মানুষ পড়বে না এলাকার মানুষ পড়বে আজকে অনেক সময় কোটি টাকার মালিক হয়ে এলাকার মানুষকে ভাত্তা দেয় না এরকম আছে না এই যারা মাহফিল করতেছে ওরা জানে কষ্ট কারে কর কথা ঠিক না টাকার জন্য গেলে বসে মাহফিল করব নাচ তো করে নাই ড্যান্স তো করে নাই নাট্যমি তো করে নাই শাড়ি খুলে তো অশ্লীলতা করে নাই মাহফিল করছে কার রসূল আল্লাহর আল্লাহর রসূলের আল্লাহর ওলিদের এখন টাকার জন্য যাবে দেখবেন দরজা বন্ধ করে দিবে এরকম আছে না নাই আপনার কিসের এত দাফর এই টাকা আজ আছে কাল ফেরাউনের বিল্ডিং রয়ে গেছে ফেরাউনের সেই রাজ প্রসাদ এখনো জাতিকে সাক্ষী দিচ্ছে এক সময় ফেরাউনের ক্ষমতা ছিল কিন্তু আজ ফেরাউনের ডেড বডি আয়নার ভিতর বন্ধ লড়তেও পারে না সরতেও কিসের অহংকার কিসের অহংকার আমরা ফেরাউনকে তো দেখে আসছি বডি চিত্রই আছে মানুষ গালি দেয় কিছু বলতে আর বাঙালি জালি তার এক অবস্থা ইতের বংশধর কতটুকু পর্যন্ত গেছে সবটা টানিয়ানে গালি দেয় এমনি আরবে গেলে বা অন্য কেউ গেলে হালকা পাতলা গালি দেয় কিন্তু কোন বাঙালি যদি যায় দেখলাম আধা ঘন্টা বীর 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 করে আমি বললাম আপনি এতক্ষণ দাঁড়ায় কি পড়তেছেন কারণ আবার কোনো কেউ যদি বলে আবার সুরা ফাতিহা পড়া শুরু করে দেয় তো আমি বললাম এতক্ষণ বীর বীর করছেন কেন সে ইতের গালি দি শান্তি পাচ্ছি না তো সে ইতের জন্মদাতা উপরের জন্ম উপরের জন্ম যতটুকু আসছে বাই সিরিয়াল শুরু করছি কোন সিরিয়াল বাঙালি হইলি বাই সিরিয়াল সেই জন্য মাঝে মাঝে বড় ভয় লাগে দাওয়াত নেওয়ার পর যদি আসতে না পারি দুষ্ট আমি করছি যে আমার আজান দিছে তারও কবর থেকে বাড়ি করে ফেলে এটা হচ্ছে আমাদের গুণ সেই জন্য আমি যত বাঙালি দেখছি ফেরাউনের সামনে গিয়ে কমসে কম ঘন্টা কানি মানে ঘন্টার কম হবে না সে এই সুযোগ যে পাইছি তার বংশ পুরাটা কি করে ফেলবে উদ্ধার করে ফেল মানুষ এই করে লাভ কি আল্লাহ যদি ইতের গালি দেওয়ার অসিলে যদি মাফ করে দেন সেই জন্য দিলাম আর কি এই যে গালি দিচ্ছে এর আয়না দিয়ে গ্লাস দিয়ে বন্ধ করে রেখেছে কেন মানুষ যদি কোলা পায় জুতার বাড়ি দিবে দেখেন তাহলে এক সময় ক্ষমতা ছিল আনা রব্বু কমুল আলা বলে পুরা মিশর কাঁপিয়ে দিয়েছে বিশ্ব তত্থর করেছে ফেরাউন যেই দিকে গিয়েছে সাধারণ পাবলিক সেই দিকে যায় নাই তা আল্লাহ বলছে দেখ ফেরাউনের লাশ রেখে দিয়েছি মেডিসিন দিতে হয় নাই মমি করতে হয় নাই কেন আমার মাওলা বলে কিসের অহংকার দুনিয়ার জমিনে এক ফেরাউন অহংকার করেছিল লাশ এখনো জমিনের উপর রেখে দিয়েছি ফেরাউনের জীবন থেকে তোমরা শিক্ষা নাও ফেরাউনের চেয়ে আপনি ক্ষমতা বেশি বাড়ি গেছে যে আনা রব্বু কমুল আলা বলেছিল আমার চেয়ে বড় রব এই জমিন আর কেউ এখন কেউ আল্লাহ বলে নিজেরে বলে না কিন্তু ফেরাউন কি করেছিল নিজেকে আল্লাহ বলেছিল বডি এখনো আসে না নাই আছে কুত্তাও ফিরি চাই না কিন্তু বিল্ডিং রয়ে গেছে এখনো পর্যন্ত রাজপ্রসাদ রয়ে গেছে কিসের অহংকার আমার বিল্ডিং আছে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার ক্যামেরা আছে আমার লক্ষ্য কর্মচারী আছে কিসের অহংকার এই বড়ি নড়ছে জান বের হয়ে গেছে বড়ির কোনো মূল্যায়ন আল্লাহ বলছে এখনো শিক্ষা নেই
নমরুদের সম্পদ এখনো মিশরের জমিনে চিকচিক করে, কিন্তু নমরুদের কোনো আধিপত্য আল্লাহর ঘর কাবার সামনে আবু জেহেল উলঙ্গ নেচেছিল, আবু লাহাব উলঙ্গ হয়ে আল্লাহর ঘরকে বেজ্জত করেছিল, কিন্তু কাবা কাবাই রয়ে গেছে। আবু জেহেল আবু লাহাবের কোনো ঠিকানা এজিদের তরবারি ঝনঝনিতে আওলাদ রাসূলের খুন জমিনের মধ্যে পড়েছিল, কিন্তু এজিদ নামের ওই লাশটা কোন জায়গায় জাতি ইতিহাস জানতে পারে নাই। তো দুনিয়ার মধ্যে কিসের অহংকার, কিসের বড়ায়, দুনিয়ার মধ্যে কিসের এত নিজের মহত্ব অহংকার। সুতরাং ফেরাউনকে দেখে আমাদের নিজেদের শিক্ষা নেওয়া উচিত কিনা? এই মাহফিল করতে অনেক কষ্ট হয়েছে আমি জানি, কেন আমি মঞ্চের লোক নয়, আমি তো রাস্তার লোক, আমি তো কর্মীদের সাথে হাঁটি, আমি তো রাস্তায় যুবকদের সাথে কাজ করি, কেন আমি ওই মার্কা নয় আপনাদেরকে রাস্তায় নামায়া দিয়া এসি রুমে বসি থাকব, ওই মার্কা নয়। আমি আগে মাঠে নেমে আপনাদেরকে বলি নামেন, আমি গড়ে আপনাদেরকে পৌঁছায়া তারপর গড়ে যায়। সুতরাং আমি বুঝি একটা মাহফিল করতে কি লাগে, আমি বুঝি একটা মাহফিল কমিটির কি পরিশ্রম দেওয়া লাগে। সেই জন্য বলবো এই মাহফিল আজ কয় বছর, আগামী ২৪ বছর মানে দুই যোগ কি হবে ৪০, এই আগামী বছর আমরা চাই পুরা তোরা ডিপু লাইটিং করে ফেলবো, আমরা জানাবো আমাদের সংগঠন ২৪ বছরে কি দিয়েছে, পদার্পণ করেছে। সুতরাং আগামী বছরের জন্য প্রস্তুতি নেন, যারা এইবার ফিরিয়ে দিয়েছেন তাদের প্রতি অনুরোধ করব বেশি দিন দুনিয়া জীবন স্থায়ী থাকে না। সুতরাং আপনাদের মনকে নরম করেন, কারণ মাওলার দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ যদি প্রশ্ন করে জঙ্গল খান এলাকা আমাদের এই আতুরার ডিপো জঙ্গল পাড়ার এলাকার মানুষ তোমাদের কাছে মাওলার প্রেমে মাওলার হাবিবের প্রেমে গিয়েছিল, তুমি কেন দরজা বন্ধ করে দিয়েছো, কেন তাকে গালাগালি করেছো, কেন তাকে বের করে দিয়েছো, মুখ দেখাইতে পারবে না? অন্তত ভালো ব্যবহার তো করা যায়, কিছু না দেন ভালো ব্যবহার তো করা যায়। সেই জন্য অনুরোধ করব টাকা হলে গায়ে গরম আনার কিছু, টাকা হওয়া মানে নরম হয়ে যান, কেন মাওলা যেই টাকা দিতে পারে সেই মাওলা আবার রাস্তার ফকিরও বানাইতে পারে। সাততলা বিল্ডিং উঠেছে এক ভূমিকম্পের চোটে, সাততলা বিল্ডিং মাটির নিচে ঢুকে যাবে, কয় মিনিট লাগবে আল্লাহর, কয় মিনিট লাগবে আল্লাহ বলে কিসের মিনিট, শুধু কোন বলবো ফায়াকুন মাটির নিচে ধাবাই চলে যাবে, কিসের অহংকার ছিল কোটিপতি হয়ে গেছে ফতের ফকির, এরকম আসানো নাই আমার চোখের সামনে, এরকম কত ঘটনা ঘটে আমি তো নিজের চোখে অনেক কিছুর সাক্ষী আছি, ছিল রিক্সাওয়ালা হয়ে গেছে কোটিপতি, ছিল কোটিপতি হয়ে গেছে রাস্তার ভিখারি। তাহলে যেই মাওলা দিতে পারে সেই মাওলা, সুতরাং দুনিয়ায় অহংকার করে কেউ কোনোদিন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, বরঞ্চ যে নিজেকে বিলিয়ে দিয়েছে উনি রাজি হয়ে গেছে, উনি কি হয়ে গেছে তামি হয়ে গেছে, এখন শুন গভীর মনোযোগ। তাহলে মুত্তাকি কারে কয়, আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে কি করে ঈমান আনে। সেই জন্য বন্ধু আমার, আমার নবী যখন ৪০ বছর পদার্পণ করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনি মাহফিল করেন, কি করেন করতে বলেছেন কে, কাকে বলেছেন, নবীকে, বিষয় দিয়েছেন, আপনারা বিষয় দেন না আমাকে, তা আল্লাহও একটা বিষয় দিয়েছে, হাবিব আমি একটা বিষয় দিলাম, আল্লাহর নবী বলেন বিষয় কি, আল্লাহ বলে কর বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই বিষয়ের উপর দুনিয়ার জমিনে সর্বপ্রথম মাহফিল করবে রহমাতুল লিল আলামিন। তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, রিসালা আল্লাহু আকবার, রিসালা
তাহলে বন্ধু আমার মাহফিল কি রকম হবে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে আল্লাহ বলে মাহফিল যদি করতে হয় কোরআনের আলোকে করতে হবে কিসের আলোকে তো আল্লাহ দিলেন কোরআন আমি কোরআন পড়ে বুঝব না আপনি কোরআন পড়ে বুঝবেন না বিশ্বের কোন গবেষক কোরআন পড়ে বুঝবে না আল্লাহ বলে এই কোরআন বুঝার জন্য এমন উপযুক্ত একজনকে লাগবে যিনি জাতিকে কোরআন বুঝাবে সেই জন্য আল্লাহ বলে আর রহমান আল-আমাল কোরআন তোদেরকে এমন নবী দিয়েছি ওই নবীকে দুনিয়ার জমিনে কোরআন নাযিল হওয়ার আগে আমি আল্লাহ সম্পূর্ণ কোরআন শিখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ নকশবন্দ মানে জানা আমাদের নলতাদার বাসরিক না আমি সাতক্ষীরায় গেলাম এই টুপিটা দেখছি আমি সেজন্য বলছি সাতক্ষীরা কোন জায়গায় গেলাম সাতক্ষীরা আমার দাওয়াত আছে আগামী 2023 এ যদি বাঁচি থাকি আর কি 7ই ফেব্রুয়ারি 9ই ফেব্রুয়ারি কোথায় সাতক্ষীরায় নলতা দরবার শরীফে এই টুপিটা যেটা বলছি তো সাতক্ষীরায় যখন গেলাম আমাকে সর্বপ্রথম ফ্রান্সের বিপক্ষে আমার নবীর বিরুদ্ধে যখন ফ্রান্স কটাক্ষ করেছিল সাতক্ষীরার মুসলমান আমাকে দাওয়াত দিয়েছেন যে হুজুর আপনার আন্দোলন আমরা দেখেছি সাতক্ষীরার মানুষ চায় আপনি সাতক্ষীরার মানুষের সাথে দয়াল নবীর পক্ষে বিয়াদবে রাসূল ফ্রান্সের বিপক্ষে আমাদের সাথে শরীক হবে তো তখন আমাকে সাতক্ষীরা থেকে অনেক মানুষ কল করে বলছে আসলে কোভাই ভাই কি করি বললাম তো সাতক্ষীরা থানার ওসি ফোন করে বলছে আসিয়েন না কারণ এটা চট্টগ্রাম নয় এটা কি সাতক্ষীরা যেই কোন সময় যদি বিপদ ঘটে যায় আমরা পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে তো আমরা বলি আমরা তো হোসাইনি কাফেলার সৈনিক দাওয়াত দিলে বেঈমানি করতে পারি না দাওয়াত যখন পেয়ে গেছি পরিজনে গর্দান দুইবার হয়ে যাবে এরপরেও আমি সাতক্ষীরায় আসব তো যখন চলে গেলাম তখন তো কাউরে চিনি না আপনারা হয়তোবা দেখেছেন দিনের বেলা এই সাতক্ষীরার জমিনে আমাদের এই নকশবন্দ তরিকার নলতা দরবার শরীফ ওনাদের এমন মুরিদের ঢল নামছে আমি আগে মনে করতাম শুধু চট্টগ্রামে সুন্নি আছে সাতক্ষীরায় গিয়ে দেখি চট্টগ্রামের সুন্নিদের পাওয়ার সাতক্ষীরায়ও পাওয়া গিয়েছে সেই জন্য সকল হক্কানি দরবার আমাদের কিসের উপরে মাথার উপরে যেই যেই দরবারে আমি যেই দরবার আমার কাছে আমার দরবার সেরা থাকবে আপনি যেই দরবার আপনার কাছে আপনার দরবার কি থাকবে সেরা থাকবে কিন্তু সকল দরবারের একটাই স্টেশন ওই স্টেশনের নাম মদিনাওয়ালা রহমতুল লিল আলামিন শুনলে শুনলে মারামারি করলে মানুষ আসবে না সেই জন্য গড়ের জিনিস গড়ে বলবো বাহিরের জিনিস বাহিরে বলবো আমরা যার ভেতরে নবীর প্রেম আছে আমরা তার বিরুদ্ধে কখনো কথা বলতে পারি না এই জিনিসটা মনে রাখবেন আমাদের আকাবেরদের খাতম আমরা কখনো অস্বীকার করতে আমি সেই জন্য বলি যদি আমার বিরুদ্ধে কোনো সুন্নি বলে চুপ হয়ে যাও কেন সে তো আমারই ভাই কোনো বাতিল বললে তাও চুপ হয়ে যাও কেন যেই সময়টুকু আমার গালি দিছে ওই সময়টুকু আমার নবীকে গালি দেয় না কথা ঠিক কি না তাহলে উভয় অবস্থায় আমাদেরকে কি থাকতে হবে তবে আমার নবীকে যদি গালি দেয় আমরা কখনো ছেড়ে দিব না একটা জিনিসে আমরা ছাড়ব না সেটা হচ্ছে আমার নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করবে আর আমরা চুপ থাকব এটা কখনো হতে পারে না এখন বন্ধু আমার গভীর মনোযোগ আমি যেই কথা বলতে লাগলাম আল্লাহ বলে আমার কোরআন বুঝা সম্ভব নয়
কারণ সেটা আমার মাহফিল নয়, আমার বাবার মাহফিল নয়, আমার দাদার মাহফিল নয়, মাহফিল করেছেন মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ বলে জমিনে আমার মুফাসসির পাঠিয়েছি, আমার মুফাসসিরের নাম রহমাতুল লিল আলামিন। মুফাসসির কি সহজ জিনিস? আজকে দেখবেন আমাদের পোস্টারে কখনো এখানে লিখে নিয়ে ভালো করছেন, কখনো কখনো লিখে আন্তর্জাতিক মুফাসসিরে করো কি জাতি। এখন জীবনে কোনোদিন আমরা আরব দেশে গিয়ে আরবি ভাষায় তফসির করি নাই, ইউরোপে গিয়ে ইংরেজিতে কি করি নাই, তফসির করি নাই, শুধু বাংলাদেশের ভিতরে কয়েক জায়গায় কিছু মাহফিলে গেছি, আমাদের নাম হয়ে যায় আন্তর্জাতিক মুফাসসির কি জাতি। এই জিনিসটা লিখবেন না, কেন? এটা বড় মিথ্যা অপবাদ। কারণ মুফাসসির সহজ জিনিস নয়, মুফাসসির হতে 20টা জ্ঞান লাগে। কয়টা জ্ঞান? 20 সাবজেক্টে যদি জ্ঞান হয় সে কি হয়? এখন আমরা বাংলা ট্রান্সলেট করে অনুবাদ করে জানি না কোন আয়াতের হুকুম আছে, জানি না কোন আয়াতের হুকুম নাই, কোন আয়াত কোন সময় নাজিল হয়েছে কিছুই জানি না, অনুবাদ একটা পড়ে আমরা হয়ে যাই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। একটু বুঝার জন্য বলি, আমরা দামি না ফারুকে আজম দামি? কে দামি? আমাদের তো ঠিকানা নাই, আমরা তো গোলামের ছেলে, গোলাম বাদ দেন আমাদের কথা। যদি আজ খা যায় গরিব নওয়াজের চেয়ে দামি ফারুকে আজম, আমার গৌসুল আজম দস্তগীরের চেয়ে দামি ফারুকে আজম। কারণ কার সাহাবি? নবীর সাহাবি। উনি কেমন? এখানে ভূমিকম্প হয় কি হয় না? হয়। তো আমার নবীর ফারুকের খেলাফতের সময়ে মদিনায় মুনাওয়ারায় ভূমিকম্প হলো, জমিন কেঁপে উঠল, ফারুক আজমের হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে মদিনার জমিনকে বলছে কিসের এত নড়াচড়া, কিসের ভূমিকম্প? এই মদিনায় রহমাতুল লিল আলামিন আছে, সেই দিন এক লাঠির বাড়ির চোটে বিশ্বে ভূমিকম্প হয়, মদিনায় আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই। এটার নাম এটার নাম কি? ফারুকে ওনার খেলাফতের শেষ সময়ে ইন্তেকালের আগে জুমার মিম্বারে দাঁড়িয়ে খুতবার সময় বললেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব জাতি, এখানে অনেক সাহাবী রাসূল আছে, এখানে অনেক তাবী আছে, আমি ওমর বলছি, মাও ভালো করে শুনে রেখো, আমি আমার অনেক দিন যাবত কোরআন স্টাডি করেছি, কিন্তু ওমরের শেষ বয়সে এসে বলতে বাধ্য হচ্ছি আমি ওমর এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই। কে বলছে? ফারুকে। কোন সূরা? সূরা বাকারা। আরো 113টা সূরা রয়ে গেছে, এখনো সূরা বাকারার তাফসীর শেষ করতে পারি নাই। তো ফারুক আজম বলছে এখনো সূরা বাকারার তাফসীর বাকি আছে, 113 সূরাই তো হাতেই দেয় নাই, আজ আমার মতো প্যাকেট মোল্লা 80 মাত্রই বলা হয় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। এগুলো থেকে একটু সাবধান হওয়া উচিত, কথা ঠিক না? নামের আগে পিছনে এতগুলো লকব, এগুলো কোনো কাজে আসবে না, মরি গেলে কোনো কাজে আসবে? আমাকে কি রসুল বলবে আইকল এসেছে, আইডল এসেছে, এগুলো বলবে? আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন এসেছে এটা বলবে? যদি এই জিব্বা দিয়ে কোরআন সুন্নার বিপরীত বলা হয়, কবরের মধ্যে মায়ের একটাও মাটিতে ভরবে? সেই জন্য আমরা বড় ভয়ানক ইমার্জেন্সি জুনের মধ্যে আসি, আল্লাহ বলে আলেম দিয়ে জান্নাত শুরু, আবার সেই আলেম দিয়ে জাহান্নামের ফিতাও কাটবে। আলেম দিয়ে কি শুরু? জান্নাতের ফিতা কাটবে কে? আলেম। আবার জাহান্নাম কিন্তু অন্য কারো নয়, পাবলিক নয়, আগে আমার মতো মোল্লারা বলবে তুই জাহান্নামটা উদ্বোধন কর। আল্লাহ যদি জান্নাত করায় তাহলে তো বড় নিয়ামত পেয়ে গেছি, কিন্তু যদি জাহান্নাম উদ্বোধন করায় কোনো কিছু আছে? তো এই লকব দিয়ে আমি কি করব? সুতরাং এগুলো আমার কোনো কাজে আসবে না। শুধু দোয়া করেন, এটা একটা জিনিস কাজে আসবে,
কবরে হাসরে নশরে যদি মুস্তাফার গোলাম হতে পারে এই জিনিসটা কি আসবে কাজে আসবে আবেগ নয় বন্ধু এটা বাস্তবতা অনেক সময় আবেগ দিয়ে কথা বলে আমি আবেগের পক্ষে নয় আমি বাস্তবতার পক্ষে কবরে নবী আসবে কি আসবে না এটা অস্বীকার করা যাবে আপনি সুন্নি না হন আপনাকে মানতেই হবে নবী কবরে আপনি সুন্নি না হলেও মানতে আপনি সুন্নি নাই করেন মিলাদুন্নবীর বিরোধিতা করেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভালো লাগে না কিন্তু এটা মানতেই হবে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতের দরজায় যেতে পারবে না ঠিক এটা মানতে হবে কি হবে না আপনি অস্বীকার করতে পারবেন না যদি বলেন হ্যাঁ করব আসেন আপনি দেখা আপনাকে মানতেই হবে আপনি সুন্নি হন যেই কোন দলের হন যখন সূর্য নিচে নেমে যাবে কি নেমে যাবে সূর্য জমিন যখন তামা হয়ে যাবে কি হয়ে যাবে উপরেও গরম নিচেও মগজ যখন সিদ্ধ হবে জিহ্বা যখন বের হয়ে ডানে বামে বলবে পানি 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 বলে যখন হাহাকার করব এখন পানি বললে মাহফিল কমিটি এই পানি দিবে যদি বলি না না তখন মা মানবে যদি বলি না না কখনো গরম আনবে কখনো ঠান্ডা দিবে বলি না না আরো লাগবে এখানে পানির বাজার বসাই দিবে না কিন্তু আগামী কাল হাসরের ময়দানে আমার মত মোল্লা যদি পানি পানি বলি কেউ কি এসে পানি দিবে না মানতেই হবে সেই সময় যিনি কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে বলবে উম্মত ডানে বামে দরিস কেন মুস্তফার দরবারে আয় আমি নবী তো কাউসারের পানি নিয়ে তোর জন্য অপেক্ষা করছি আপনি কোন দিকে নবীকে বাদ দিবেন কেন আমি নবী নবী করি এই জিনিসটা তো বুঝতে হবে জান্নাতের দরজায় গেছেন অনুমতি আছে কিন্তু আগে নবী লাগবে আগে কি লাগবে কেন আমার নবী আছে আমি সেই ব্যক্তি যে জান্নাতের দরজায় টোকা দেব যখন টাক টাক আওয়াজ করবে ভেতর থেকে মাওলা ডাক দিয়ে বলবে মান আনতা কে জান্নাতের দরজায় বাড়ি দিচ্ছে তখন আমি নবী বলবো আনা হাবিবুল্লাহ অন্য কেউ দেয় নাই মুস্তাফা জান্নাতে বাড়ি দিয়েছে আমার নবী বলছে আমি বলার সাথে সাথে ইফতাহিল বাব বলতে দেরি জান্নাতের দরজা খুলে যাবে ভেতর থেকে রব্বে জালাল ডাক দিয়ে বলবে হাবিব আপনি ভেতরে ঢুকেন আমি মাওলা আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য ইন্তেজার রয়ে গেছি এটার নাম রহমতুল লিল আলামিন আমি নবী কদম দিতে দেরি আল্লাহ বলবে আমার আদম সফিউল্লাহ আলাইহি সালাম থেকে শুরু করে আমার ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে বলো তারা যেন জান্নাতে ঢুকে যায় তারা কোথায় ঢুকে যায় নবী রাসূল যখন জান্নাতে ঢুকবে আমার মাওলা ডাক দিয়ে বলবে ক্লোজ দা ডোর দরজা বন্ধ করে দাও কি বন্ধ করে দাও এখন নবী রাসূল ঢুকানোর পর দরজা কি হয়ে গেছে আমার নবীও ভিতরে সকল নবীও আমার রসুলও ভিতরে সকল রসুল নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ বলবে হাবিব আওয়াজ করেন আমি আস্তে আস্তে দাও আওয়াজ করেন আস করি না আস্তে আস্তে দাও অসুবিধা নেই ওরকে বিক্রি করতে দেবে কারণ ওর এটা রিজিক আছে তো প্রত্যেকের রিজিকের মালিক কে যে যেটা করছে তাকে সেটা কি করতে দেবে তবে আওয়াজ করিও না আস্তে আস্তে করো অসুবিধা নেই তোমাদের রিজিক আল্লাহ যেটা রিজিক আছে সেটা তোমাদেরকে কষ্ট করে কি করতে হবে অর্জন করতে হবে আল্লাহ আমি ঘরে বসে থাকলে কি আল্লাহ খাওয়াই দিবে তুই চেষ্টা করলে আমি খাবারের কি করব ব্যবস্থা কিন্তু চেষ্টা না করলে অলস কখনো সফল হতে পারে না যেটা তকদিরে লেখা আছে সে আপনার কাছে চলে আসবে কিন্তু ঘরের ভেতর বসে থাকলে তো আসবে না আমাকে একটু ডানে বামে দেখতে হবে কথা ঠিক কিনা সেই জন্য সব কিছুর জন্য আমাদেরকে কষ্ট করতে হবে এই বাচ্চা কথা বলে না আস্তে আস্তে করো কথা না বলে টাকা নিয়ে নাও আস্তে আস্তে ওর 2-3 টাকা বাড়াই দেন না অসুবিধা কি গুরু ছোট ছেলে ফিচ্ছি ছেলে 2-3 টাকা বাড়াই দিবেন সমস্যা কি কথা বলেন কেন
5 টাকা বললে 10 টাকা দেন কারণ ছোট ছেলে আজকে ওর জন্য এটা ঈদের দিন কিসের দিন এখানে লিখছেন না ঈদে মেরাজুল তে ঈদ মানে কি খুশি যেন বোনাস দিতে হয় কথা দেন না তো 5 টাকা থেকে 10 টাকা দিয়ে দেন সুপমারি যত আছে তত দিয়ে দেন বেচ্চা ছেলে এই তো যদি মনটা খুশি হয়ে যায় আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে কারণ মানবতা এটা কি বলে মানবতা আমাকে সাবজেক্ট দিয়েছে মানবতা এটার নাম মানবতা সেই জন্য বাড়াই দিবেন আজকে ঈদের দিন সব সময় কি হয় বাড়তি হয় তো আজকে মেরাজের উসিলায় যদি 5 টাকা বাড়াই দেন আল্লাহর হাবিব বলবে আমার উম্মত আমার মেরাজের কারণে খুশি হয়ে সে এত টাকা দিয়ে দিয়েছে মোস্তফা কি আর চুপ থাকবো মাওলানা বলবো জান্নাতটা দিয়ে দেন আল্লাহর নবী বলে আমি জান্নাতে ঢুকবো আমি যখন জান্নাতে প্রবেশ করব আমার পরপর নবী রাসূল প্রবেশ করে ফেলবে জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আমি নবী চুকের পানি ছেড়ে দিব আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আজকের হাসরের আয়োজন আমার মুস্তাফার জন্য আজ এই সাজানো আমার নবীর জন্য কারণ আমি ওয়াদা করেছি আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা এই হাসরের ময়দানে কারো জিকির চলবে না দুইটা জিকির চলবে একটা নারায়ে তাকবীরের জিকির আর একটা নারায়ে রিসালাতের জিকির হাসরে কয়টা জিকির আমি বলেছি কোরআন বলছে আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা এখানে আর কারো সাবজেক্ট করব না এখানে দুইটা সাবজেক্ট থাকবে একটা আল্লাহু আকবারের স্লোগান চলবে আর একটা ইয়া রাসূলুল্লাহর স্লোগান চলবে যেখানে মানুষ হাহাকার করবে নাফসের স্লোগান দিবে তখন আমার মুস্তাফা আমার পাশে বসে থাকবে সেই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাববত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী ডাক দিয়ে বলে ও নবীর উম্মত এখনো তুই নবীরে চিনস নাই কখনো বলিস নবী মরা কখনো বলিস নবী পৌঁছা কখনো বলিস নবী মাটির সাথে মিশে গেছে কখনো বলিস নবী মুরক্ক কখনো বলিস নবী নিরক্ষর কখনো বলিস নবী আলিফ বা চিনে না কখনো বলিস নবী পাগল হয়ে গেছে কখনো বলিস নবী আত্মহত্যা করতে চেয়েছিল কখনো বলিস নবী এই ভুল করেছে ওই ভুল করেছে আলা হযরত ডাক দিয়ে বলে এখনো তুই নবীকে চিনিস না কিন্তু কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আমার মাওলা নবীর শানকে ওপেন করে দিবে ওয়ারাফানা লাকাসিকরাকে ওপেন করে দিবে সেই দিন ওপেন করার পর যদি মেনে নিস কোনো কাজে হবে না সেই জন্য আমার আলা হযরত আজলে উনকি ফানা আজ মদদ মাং উনসে পর না মানেঙ্গে আগর কিয়ামত কো মাং গিয়া কবরে গিয়ে যদি হাই হাই রাসূল করিস কাজ হবে না হাসর নসরে যদি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে চাস কাজ হবে না এখনো সময় আছে মুস্তাফার কদমে চলে কোন সময় আল্লাহর নবী বলে যখন জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আমি নবী রাগ করব আমি নবীর চোখের পানি বের হয়ে যাবে আমার চেহারা মলিন হয়ে যাবে আমার লাল বর্ণ প্রকাশ পাবে তখন রহমান ডাক দিয়ে বললে হাবিব আপনি কাঁদেন কেন আপনি তো জান্নাতে চলে আসলেন আপনি কাঁদেন কেন আপনার জন্য হাসর নসর সাজিয়েছি তখন আল্লাহর নবীর জবান শুধু একটা কথা বলবে উম্মতি 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 মাওলা আমি তো জান্নাতের ভেতরে উম্মত আমার হাসরের ময়দানে ওই জান্নাত লাগবে না যেখানে মুস্তাফা জান্নাতের ভেতর থাকবে আর উম্মত জান্নাতের বাহিরে থাকবে এরকম জান্নাত লাগবে আল্লাহর নবী বলে আল্লাহ বলে কি চান বিনা শর্তে উম্মত জান্নাত পাবে এটা চায় কি শর্তে কোন শর্ত চলবে কারণ শর্ত দিলে হাসরের ময়দানে চলবো কেন আল্লাহ ডাক দিয়ে বলে ও জিব্রাইল দেখো না আমার মুস্তাফা কাঁদে নবী যদি কাঁদে আমি সইতে এখন কি করব
সে বাবা আদমের উম্মত এসেছে আগে ইব্রাহিমের উম্মত সিজদা দিয়েছে আগে মূসার উম্মত আল্লাহু আকবর বলেছে আগে ঈসার উম্মত জিহাদ গিয়েছে আগে সবার পরে এসেছে আমার মুস্তাফার উম্মত কিন্তু মুস্তাফা যখন কেঁদে দিয়েছে অন্য নবীর উম্মতের হিসাব পরে হবে আগে জান্নাতে মুস্তাফার উম্মতকে নিয়ে আসো সুবহানাল্লাহ তাহলে আমরা জান্নাতে যাচ্ছি কার অবদান নবী অস্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে আপনি সুন্নি না হন কিন্তু এই জিনিসটা আপনাকে স্বীকার করতে হবে তো এখন এগুলো যদি স্বীকার করেন আপনি সুন্নি না হয়ে থাকতে পারবেন না আপনাকে সুন্নি হতেই হবে এটাই হচ্ছে মূল কথা আমি কাউকে গালি দিছি এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার উপরে তাকরির করেছি একটা মন্দ শব্দ বলি নাই তারা বলে সুন্নিরা গালি দেয় কই জয়নাল আবেদিন কাদের কি গালি দিয়েছে না নিয়াস মখদুম ফারুক কি গালি দিয়েছে না আমি ঘন্টার উপরে মাহফিল করেছি আমি কি কারোর নাম ধরে কোন অসভ্য ভাষায় কথা বলেছি তো আমি বলছি নবীর কথা তো নবীর কথা বললে আমার প্রশ্ন হচ্ছে আপনার কেন চুলকাবে আপনার তো চুলকানি দেখানি কিছু কারণ আমি আপনার নামেও বলি নাই আপনার বাবার নামেও বলি নাই আপনার বংশ দিয়েও বলি নাই কিন্তু আমার বিষয় দিয়েছেন মুনাফিকের পরিচয় এটা বলতে গিয়ে কোরআন সুন্নার দলিল দিতে গিয়ে কারো গায়ে যদি লেগে যায় আমার কিছু করার নেই কারণ কোরআন হাদিস যেই দিকে আমিও সেই দিকে আমি আমার বাবার কথা বলতে পারবো না আমার দাদার কথা বলতে পারবো আমার পীরের কথাও আমি বলতে পারবো না কারণ মুনাফিকের পরিচয় আমি দিব কোরআন থেকে আমি পীর মানে কেন আমার পীর আমাকে নবীর প্রেম শিখায় কথা ঠিক না আমি খাজা মানি কেন আমার খাজা আমাকে নবীর প্রেম শিখায় আমি গাউসে পাক মানি কারণ আমার গাউসে পাক আমাকে নবীর প্রেম শিখায় আমি শাইন শায় সিলকোট মানি কারণ আমার শাইন শায় সিলকোট মুস্তাফার প্রেম শিখায় আমি আমার গাউসুল আজম মাইস বান্ডারিকে মানি কারণ আমার গাউসুল আজম মাইস বান্ডারি আমাকে মুস্তাফার প্রেম শিখায় কথা ঠিক কিনা সেই জন্যই ওলি মানি নাহলে ওলি আমরা মানতাম না ওলি মানি এই কারণে ওলি নিয়ে যায় নবীর দরবারে নবী নিয়ে যায় কার দরবারে আল্লাহর দরবারে সেই জন্য এটা একটা সিলসিলা ট্রেনের রাস্তা যেখান থেকে স্টেশন শুরু হতে হতে স্টেশন সকল ওলির স্টেশন যাই বাগদাদে বাগদাদের স্টেশন যাই মদিনায় মদিনার স্টেশন যায় লামা খানের রব্বুল আলামিনের দরবারে কোন দরবারে আমি আরেকটু বুঝাই আপনারা আমার কথা বুঝতেছেন তো না এখানে লাস্টে আছে নারায়ে গাউসিয়া আছে না এটা মানে ওলির কথা আর কি গাউসিয়া মানে গাউসে পাকের কথা গাউসে পাক উনি কে আল্লাহর এর উপরে আছে নারায়ে রেসালাত কথা ঠিক এর উপরে আছে নারায়ে তাকবীর আছে না তাহলে নিচে নারায়ে গাউসিয়া মাসকানে নারায়ে রেসালাত সবার উপরে নারায়ে গভীর মনোযোগ আমরা যারা ওলি মানি কি মানি কেউ চিশতি হতে পারে কেউ নকশবন্দি হতে পারে কেউ শাহজলি হতে পারে কেউ মেসবান্ডারি হতে পারে কেউ কাদরি হতে পারে দরবার ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সকল দরবার একজন ওলিকে মানে ওই ওলির নাম গাউসুল আজম দস্তগীর কথা ঠিক আমরাও বলি গিয়া আরবি করো মেসবান্ডার দরবারও বলে গিয়া আরবি করো নকশবন্দিও বলে গিয়া আরবি করো চিশতিও বলে গিয়া আরবি করো কাদরিও বলে গিয়া আরবি করো হাশেমিও বলে গিয়া আরবি করো গিয়া আরবি করে না এমন কোন দরবার আছে তাহলে গিয়া আরবি মানে কি ১১ গিয়া আরবি মানে কি এখন ১১র পরে কি হয় ১২ ১২র পরে কি হয় ১৩ হয় গরিতে কি আছে কিন্তু বিবেক বলছে ১২র পরে ১৩ হবে গরি বলে না না ১২র পরে ১ হবে তো কেন আপনি যদি কিতাব না বুঝেন
গড়ি দিয়ে খেলেন, গড়িকে সামনে আনেন, আপনি চিশতি হতে পারেন, আপনি সরওয়ার্দি হতে পারেন, আপনি নকশবন্দি হতে পারেন, আপনি মাসপান্নারি হতে পারেন, আপনি কাদেরী হতে পারেন, সকল দরবার বলে গিয়া রবি কেন আমরা সকল দরবার চাই তোমাদেরকে গিয়া রবির মাধ্যমে এগারোর মাধ্যমে সকল ওলির সম্রাট গৌসুল আজম দস্তগীরের দরবারে পৌঁছায়া দিতে কথা ঠিক সকল ওলি বলে গাউসে পাক এগারো গিয়ারবি আমরা যখন গাউসে পাকের দরবারে গেলাম সেখানে কি আমরা বললাম আমাদের পীর আমাদের মুর্শিদ আমাদের শায়খ আমাদের উস্তাদ আমাদের শিক্ষাগুরু ওনারা বলছেন গিয়া রবি এগারো এগারো দিয়ে আমাদেরকে গাউসে পাকের দরবারে এনে দিয়েছে আমার ছাইন ছয় বাগদাদ গাউসুল আজম দস্তগীর বলে এসেছিস এগারো এগারোতে রাখবো না তো নিবেন কই সে বারোতে তো বারোতে কি আছে সে বারোই রবিউল আউয়াল সেখানে মুস্তফা আছে আমরা যখন এগারো থেকে বারোতে চলে গেলাম আমার নবী বলে কানে কি আমাদের পীর মুর্শিদ আমাদের শিক্ষাগুরু আমাদের শায়খ আমাদের উস্তাদ আমাদেরকে গিয়া আরবির মাধ্যমে এগারোর মাধ্যমে গাউসে পাকের দরবারে নিয়ে গেছে গাউসে পাক বলে এগারো নয় আমি তোদেরকে বারোর মাধ্যমে নবীর দরবারে নিয়ে যাব নবীরে উম্মত বারোই রবিউল আউ্বালের মাধ্যমে নবীর দরবারে এসেছে আমার নবী বলে বারোতে রাখবো না এই বারো থেকে তোদেরকে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে নিয়ে যাব সেই জন্যই গাউসিয়া কমিটি করে সেই জন্যই মুর্শিদের কদমে গোলামি করে অনেকেই বলে গুলো কি করছে এগুলো ছাড়া তো কোনো উপায় নাই কোনো উপায় আছে অনেকেই ডাইরেক্ট নাই না ডাইরেক্ট আল্লাহ আছেন অনেকে এখন ডাইরেক্ট যারা তাদেরকে বলবো আমার কথা আপনি নাও মানতে পারেন কারণ ব্যক্তির নাম শরীয়ত নয় আমার বাবার কথা আপনার পছন্দ নাও হতেই পারে দরকার নাই আমার উস্তাদের কথা আপনার ভালো নাও লাগতে কিন্তু কোরআনের কথা ভালো লাগে না এরকম কেউ আছে কোরআন ভালো লাগে না এরকম কেউ আছে আপনি সুন্নি হলেও বলবেন হুজুর কোরআন ভালো লাগে সুন্নি না হলেও বলবেন মুসলমান হলে আমার কোরআন কোরআনের বাহিরে তো কেউ নেই সবাই কোরআন মানে না আসেন কোরআন খুলে দেখেন আল্লাহ আমি ডাইরেক্ট চাই কি চাই আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ কুল হাবিব আপনি বলেন কারে বললো আপনার উম্মতকে বলবেন কি বললো যে হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক তো আল্লাহ চা আমাদের পর্যন্ত মেসেজ আসবে আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ এক ও তো আল্লাহ মাবুত হইয়া বান্দারে ডাইরেক্ট কি বলতে পারে না আনাল্লাহু আহাদ বান্দা শোন আমি আল্লাহ এক বলতে পারে কি পারে কিন্তু কোথাও আমার মাবুত বলে নাই আনাল্লাহু আহাদ বরং বললেন হাবিব আপনি বলেন কি বলবো যে তিনি আল্লাহ তো এখন আমরা প্রশ্ন করলাম কারে আল্লাহর এখন কোরআন মানে কি আল্লাহর সাথে বান্দার কথোপকথন কথা ঠিক কিনা আল্লাহর সাথে বান্দার কথা বলার মাধ্যমের নাম কোরআন তো আমরা বললাম মাওলা তুমি একটা সূরাত তাওহীদ দিয়েছো এর নাম সূরা ইখলাস এই ইখলাসের মাধ্যমে তুমি বললা হাবিব আপনি বলে দেন তিনি আল্লাহ এক তুমি মাবুদ
আমরা বান্দা তুমি খালেক আমরা মখলুক তুমি রব্বে করিম আমরা সৃষ্টি তো আমাদেরকে ডাইরেক্ট বলো না আমি আল্লাহ এক আল্লাহ বলে আমি ডাইরেক্ট বলতে পারবো না পারবো কোথায় আছে কোরআনে আছে মাওলা কেন এখানে হাফেজ কোরআন আছে নাই আচ্ছা আমাকে একটু হেল্প করবেন আল্লাহ কোরআনে বলে আমি ডাইরেক্ট বলতে পারবো না মাওলা কেন আল্লাহ বলে মা কান লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ আল্লাহ বলে মা কান যোগ্যতা নাই কোয়ালিটি নাই স্ট্যাটাস নাই মাওলা কার যোগ্যতা নাই লিবাশারিন মানুষের যোগ্যতা নাই কিসের যোগ্যতা আইয়ুকাল্লিমাহুল্লাহ আমি আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো এই যোগ্যতা আমার বান্দার বলেছেন কে আল্লাহ তো মারামারি আল্লাহর সাথে করতে পারবে না আল্লাহ বলে বান্দা তোর যোগ্যতা নাই কিসের যোগ্যতা তোর সাথে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো মাওলা কেন আল্লাহ বলে আমি চাইলে তো পারি কারণ আমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি চাইলে পারি আমি তো কাদের মুতলাক আমি চাইলে পারি কোন বললে ফায়া কোন হয়ে যায় কিন্তু তোদের কোনো যোগ্যতা মাওলা কেন আল্লাহ বলে আমার কথা এত দামি আমার কথা এত পাওয়ার আমি যদি কাউরে কুল বলে ডাকি ইয়া বলে ডাকি উনি আর সাধারণ তাকে না উনি অসাধারণ নবী রাসূল হয়ে যায় উনি অসাধারণ কি হয়ে যায় আমার নাম কোরআনে আছে নাই আমার বাবার নাম আছে আপনার নাম নাই কিন্তু আল্লাহ বললেন ইয়া আদম উনি সফিউল্লাহ হয়ে গেছে আল্লাহ বললেন ইয়া ইব্রাহিম উনি খলিলুল্লাহ হয়ে গেছে আল্লাহ বললেন ইয়া মুসা উনি কালিমুল্লাহ হয়ে গেছে আল্লাহ বললেন ইয়া ঈসা উনি রুহুল্লাহ হয়ে গেছে আল্লাহ বললেন ইয়া নূহ উনি রাসূলুল্লাহ হয়ে গেছে আল্লাহ বললে আমি যারে ডাক দে সে সাধারণ তাকে না অসাধারণ নবী ও রাসূল হয়ে যায় তোরা তো নবী রাসূল নয় আমি তোদের সাথে ডাইরেক্ট কথা বলবো সেই জন্য আল্লাহ বলে আমি তিন সিস্টেমে কথা বলে কয় সিস্টেম এক নম্বর জিবরিলকে পাঠিয়ে কথা বলে কাকে পাঠিয়ে জিবরিলকে পাঠিয়ে যাদের সাথে কথা বলি ওরা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম হয়ে গেছে দুই নম্বর মিন ওয়ারাইল হিজা পর্দার অন্তরালে গোপন হয়ে জিবরিলকে বাদ দিয়ে ডাইরেক্ট কথা বলি যার সাথে জিবরিল বাদ দিয়ে পর্দার অন্তরালে গোপন হয়ে কথা বলি উনি মুসা কালিমুল্লাহ হয়ে যায় তিন নম্বর ওয়াহিয়ান জিবরিলও নয় পর্দাও নয় ডাইরেক্ট বসিয়ে কথা বলি যার সাথে ডাইরেক্ট বসে কথা বলি আমি যদি রব্বুল আলামিন হই উনি রহমতুল লিল আলামিন হয়ে যায় ফতোয়া কার তাহলে তাহলে আল্লাহ আল্লাহ হয়ে আল্লাহ আল্লাহ হয়ে মালিক মালিক হয়ে মাবুদ মাবুদ হয়ে যখন নবী রাসূল বাদ দিয়ে ডাইরেক্ট বান্দার সাথে কথা বলতে প্রস্তুত নয় আমি আপনি কত বড় বেয়াদব গাদ্দার ওলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ ধরতে বসে আছে ডাইরেক্ট কাদ ধরতে বসে আছে কত বড় বিয়াদব আল্লাহ বলে তোর সাথে ডাইরেক্ট কোন লেনদেন করব না আমার হাবিবের মাধ্যমে করব আর নবী বলে আমি ডাইরেক্ট করব না কেন তারাকতু ফিকুম আমরাইন দুটো জিনিস রেখে গেছি এক নাম্বার কোরআন কোরআন বুঝতে তোরা মুফাসসির বানাইস না ইতরাতি আহলা বাইতি আওলাদ রাসূল দিয়ে গেছি খাজার দরবারে চলে আসিস শাইন শায়েসির কোটের দরবারে চলে আসিস কাউসে জামান আল্লামা তাইফ শাওয়াজির দরবারে চলে আসিস কাউসুল আজম মাসপান্নারির কদমে চলে আসিস শাহ জালালের দরবারে চলে যাস খাজায়ে গরীবে নওয়াজের দরবারে চলে যাস কাউসে পাকের দরবারে চলে আসিস ওনারা নবীর দরবারে নিয়ে আসবে মুস্তাফা তোদেরকে মাওলার দরবারে নিয়ে যাবে এটার নাম তাসাউফ এটার নাম কি
এরকম গভীর ভিতরে লোকে কেউ বুঝাবে না আমি বুঝাচ্ছি বুঝতেছেন কিনা আমি জানি না বুঝতেছেন সহজ হচ্ছে অনেক কঠিন কথা মাঝে মাঝে বলতে চায় না কারণ কতটুকু বুঝতেছেন কতটুকু নিতে পারছেন আর দুইটা এখন প্রায় ডাক্তার কাছাকাছি হয়ে গেছে